হেল্ল' ফ্ৰেণ্ড, মোৰ নাম নজৰুল। আপোনাৰ চাইছে নজৰুল এম ডি টেকনিকেল চেনেল ছপিঅ' বনোৱা কল। আপোনালোকে নিশ্চয় গম পাইছে যে ভাৰত আয়ুষ্মান কাৰ্ড এতিয়া আপোনাৰ অনলাইনতে আবেদন কৰিব পাৰিব আৰু অনলাইনৰ পৰা সেইটো ডাউনলোড কৰিব পাৰিব। চ' কেনেকৈ কৰিব, মই ইয়াৰ আগৰ ভিডিঅ'ত অলৰেডি মই সম্পূৰ্ণ প্ৰচেছ এপ্লাই কৰাৰ যিটো প্ৰচেছ হয় সেইটো দেখাই দিছোঁ। আপোনালোকে যদি সেইটো ভিডিঅ' চোৱা নাই, মোৰ আই ভিডিঅ' মই দিয়া আছে ওপৰত, আপোনালোকে যাইখিনি চাব পাৰিব বা এইটোৰ ভিডিঅ'টোৰ তলৰ ডিছক্ৰিপশ্যনত দি দিম, আপুনি তাৰপৰা যাইখিনি চাব পাৰিব কেনেকৈ আয়ুষ্মান ভাৰত কাৰ্ডটোখন এপ্লাই কৰিব পাৰি। চ' এপ্লাই কৰাৰ পিছত চ' আপোনালোকে বহুতৰে মানে যেতিয়া লিষ্টত আপোনাৰ যে সোমাই যায় লিষ্টত মানে নাম নাহে, মানে লিষ্টত নামেই নাই আপোনাৰ বা আপোনাৰ ফেমিলিৰ লিষ্টত কারো নাম নাই। সো আপনাকে কেনেকে কার্ডখন এপ্লাই করব আর কি থাকিলে আপনার কার্ডখন এপ্লাই করব পারিব, সো হেতুর বিষয়ে যে ডিসকাস করিম। সো বন্ধুসকল, আপনাদের যদি মোর চ্যানেল নতুনকে ভিজিট করে আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর বেল আইকনটা ক্লিক করে দিব যাতে মই ভিডিওবিল আপলোড করলে আপনাদের আগতিয়াকৈ নোটিফিকেশন পাই যায়, কেন এনেকা ধরনের ভিডিও মই লই এনে থাকিছো। বলক আজির ভিডিওটো আরম্ভ করো। সো বন্ধুসকল, আপনাদের ভারত আয়ুষ্মান কার্ডখন যদি লিষ্টত নাম নাই আপনার, তথাপি আপনি এপ্লাই করব পারে, কেনেকে করব মই ডিটেলস কই দি আছো। সো বন্ধুসকল, আপনাদের যিকোনো একটা বাসরত যাব, বাসরত যাই কিনে সেম যেনেকে আগত যেনেকে সেতু PMJAY মারিছিলে সেনেকে মারিব। মারার পিছত আপনাদের উপর যে ওয়েবসাইট পাব setu.pmj.gov.in এতে ক্লিক করে দেব। দিয়ার পিছত এইটো পেজটো খোলকা যাব, ইয়াতে চাব পাৰে নেশ্যনেল হেলথ অথৰিটি, ইয়াতে আপোনাৰ আয়ুষ্মান কাৰ্ড কেনেকৈ বনাব পাৰে ডিটেইলছ দি আছে, হাউ টু গেট আয়ুষ্মান কাৰ্ড। ইয়াতে আপুনি অলৰেডি মই ৰেজিষ্ট্ৰেশ্যন কেনেকৈ কৰিব লাগে মই ডিটেইলছ আপোনালোকৰ আগত সেইটো ভিডিঅ'ত দেখাই দিছিলোঁ, যদি চোৱা নাই আপোনালোকে যাই কিনে চাব পাৰিব, আই ভিডিঅ' মই দিয়া আছে বা ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনৰ তলত দিয়া আছে, আপোনালোকে যাই কিনে চাব পাৰিব ৰেজিষ্ট্ৰেশ্যন কেনেকৈ কৰিব লাগে। সো রেজিস্ট্রেশন করার পিছত আপনাদের ডো ইউর ইকোআইসি ওয়েট ফর অ্যাপ্রুভাল ইয়াতে ক্লিক করে দিব। দিয়ার পিছত আপনাদের যে মোবাইল নম্বর দিছিলে, যেটা এপ্লাই করার পিছত যে মোবাইল নম্বর দিছিলে সেই মোবাইল নম্বর দিয়ে কিনে আপনি ইয়াতে সাইন ইন করব লাগবে। সো মই সেম তেনেকে সাইন ইন করে আছো। সাইন ইন করার পিছত আপনাদের এনেকে আসবো ভেরিফাইড ক্লিক করে দিব। দিয়ার পিছত আপনার যেটা মোবাইল নাম্বার একটা OTP যাব, সেই OTP দিয়ে কিনে ইয়াতে ভ্যালিডিটত ক্লিক করে দিব লাগবে। সো মো মোবাইলত একটা OTP গেছে, চাই লোক কি OTP। সো সেই OTP দিয়ে কিনে মই লগ ইন হয়ে আসো। তারপর আপনি ভ্যালিডিট ইয়াতে ক্লিক করে দিব। দিয়ার পিছত OTP হেজ বিন সাকসেসফুল হয়ে গেছে, ইয়াতে আপনাদের চাব পারে পেজ লোডিং হয়ে আছে। সো ইয়াতে আপনার চাব পারে, ইয়াতে আপনি যেটা স্টেট দিয়ে কিনে ডিস্ট্রিক্ট দিয়ে কিনে ব্লক দিয়ে কিনে ভিলেজ দিয়ে কিনে যেটা সার্চ করে আপনার নামটো নাহে, সেইটোয়ে কথা হল। সো নাম নাহে আপনি কি করব, আপনি লেফট সাইডত PMJY স্কিম ইয়াতে আছে আপনার এপ্লাই আয়ুষ্মান কার্ড থ্রু স্টেট স্কিম ইয়াতে ক্লিক করে দিব। দিয়ার পিছত এনেকুৱা পেজ এটা খোল খাই যাব, ইয়াতে চাব পাৰে, ইয়াতে আপুনি ষ্টেট মাৰিব, ইয়াতে এতিয়া স্কিমটো চাব পাৰে আপোনাৰ ঘৰত বা আপোনাৰ ফেমিলিত আপোনাৰ দেউতাৰ বা আপোনাৰ ৰিলেটিভৰ যিকোনো এটা যদি কাৰ্ড বা স্কিম এনেকুৱা আছে, স্কিমটো ছিলেক্ট কৰি দি কিনে আপুনি চাৰ্চ কৰিব পাৰে, আপোনাৰ ফেমিলি দি কিনে এড কৰি কিনে আপুনি কাৰ্ডখন বনাব পাৰে। সো আপনার ঘর যদি কোনোবাৰ অটল অমৃত অভিযানের হেৰি আছে বা রেশন কার্ড আছে, রেশন কার্ড থকা সকল তো টেনশন নাই, আপনি রেশন কার্ড দিয়ে কিনে আপনি করব পাৰে। সো রেশন কার্ড যদি থাকে ইয়াতে এনে রেশন কার্ড মারিব, মার পিছত ডিস্ট্রিক্ট যে যেনেকে ডিস্ট্রিক্ট দিব আর রেশন কার্ড নাম্বার দিয়ে কিনে ইয়াতে ক্লিয়ার চার্জ মারিলে আপনার ফেমিলির কারবার যদি রেশন কার্ড থাকে সেইটোর নাম আহি যাব আর সেইটো রেফারেন্স দিয়ে কিনে আপনি এইটো আয়ুষ্মান কার্ডখন এপ্লাই করব পারে। সো এনেকেই করব। আর যদি রেশন কার্ড নাই আর বেলেগ অটল অমৃত অভিযানের কার্ডও আছে, আপনি অটল অমৃত অভিযান কার্ড মারি কিনে ইয়াতে স্কিম দিয়ে কিনে ইয়াতে ইনকাম সার্টিফিকেট বা PPLর রেশন কার্ড সার্টিফিকেট ইয়াতে দিয়ে কিনে আপনি চার্জ দিয়ে কিনে আপনি মারিব পারে বা আপনি মোবাইল নাম্বার দিয়েও করব পারে। আপনি তারপর আছে এইটু কি আছে NFSC যোজনা, ইয়াতে যাইখিনি আপনি করব পারে, বাস আইডিটা লাগবে আপনার ঘরের
বা ৰিলেটিভৰ কাৰোবাৰ যদি আইডিয়া আছে, আই ডি দি কিনে আপুনি এই কাৰ্ডখন আপুনি বনাব পাৰে। চ' এনেকৈ বনাব, টেনশ্যনৰ কোনো দৰকাৰ নাই। যদি আপোনাৰ ঘৰত তেনেকুৱা হেৰি নাই, আপোনাৰ ৰিলেটিভৰ যদি আছে বা ৰেচন কাৰ্ড বা অটল অমৃত অভিযান কাৰ্ড, চ' সেইবিলাক কাৰ্ডে দি কিনে আই ডি নাম্বাৰ লাগিব। আই ডি নাম্বাৰ দি কিনে আপুনি ৰেফাৰেঞ্চ নাম্বাৰ দি কিনে আপুনি আপোনাৰ কাৰ্ডখন বনাব পাৰে। চ' এনেকৈ বনাব, কিবা ডাউট হ'লে মই কমেণ্টছত জনাই দিব। চ' বন্ধুসকল নিশ্চয় বুজি পাইছে বা গম পাইছে। চ' বন্ধুসকল আজিৰ ভিডিঅ'টো ইমানেই আছিলে, থেংক ইউ ছ' মাছ।